প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আছে, অন্য কেউ থাকলে এখন রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত। বিশ্ব এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এমন আশঙ্কা করে সবাইকে মিতব্যয়ী হতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2022-23 অর্থ বছরের জন্য 2,46,066 কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভার শুরুতে 81 সালে দেশে ফেরার ইতিহাস উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন পূরণের লক্ষ্যেই তার দেশে ফেরা। দেশি বিদেশি অনেক প্রতিবন্ধকতা দূর করে ক্ষমতায় এসে সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বলে জানান প্রধানমন্ত্রী। যে জাতির জন্য আমার বাবা সারাটা জীবন কষ্ট করেছেন, জেল খেটেছেন, আমরা তো পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। যে বয়সে ছেলে মেয়ে বাবার হাত ধরে স্কুলে যায় সে সুযোগ তো আমাদের হয়নি, কারণ আমরা জ্ঞান হয়েছে পর থেকেই জানি আমার আব্বা জেলে, তারপরে হয়তো 1 বছর 1.5 বছর তারপর আবার জেলে, জেলখানাই দেখা। এইভাবে আমাদের জীবন কেটেছে। আমি যেদিন এয়ারপোর্টে নামি আমার কোনো আপনজনের চেহারা আমি পাইনি, কিন্তু পেয়েছিলাম লাখো মানুষের ভালোবাসা, আর সেটাই আমার একমাত্র শক্তি, আর সেই শক্তি নিয়েই আমি চলেছি। শেখ হাসিনা বলেন, যুদ্ধের প্রভাবে একটি কঠিন সময় পার করছে গোটা বিশ্ব, তারপরও অর্থনীতির চাকা সচল রেখে এগিয়ে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সবাইকে অহেতু সম্পদ খরচ না করার দিক নির্দেশনা দেন তিনি। দ্রব্যমূল্য যে বেড়েছে এটা যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে, একথাটাও দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। এখানে অনেকে সমালোচনা করবেন, তারপরে বলবো আওয়ামী লীগ সরকার আছে বলেই তাও কিছু নিয়ন্ত্রণ করতে পারছে। এটা যে অন্য কেউ থাকতো তো দেশের যে কী অবস্থা হতো, রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত, কাজে সেটা হয়নি। আমরা সেই জায়গা থেকে দেশকে মুক্ত রাখতে পেরেছি। কোনটা আমার এক্ষুনি প্রয়োজন সেগুলি আমরা করব, আর যেগুলি খুব এক্ষুনি প্রয়োজন নাই সেগুলি একটু ধীর গতিতে করব, যেন আমাদের অর্থনীতির উপর চাপটা না আসে। পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ খাতের উন্নয়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এসব সুবিধা যারা ভোগ করছে তারাই আবার সমালোচনাও করছে। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ির বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত, তারা জেনারেটর চালিয়ে চলুক, সেটাই বোধহয় ভালো। তাহলে তারা বুঝবে যে বিদ্যুতের প্রয়োজন আছে কি না, নাকি ওই গরিব মানুষের ঘরে বিদ্যুৎ গেছে সেটা তাদের পছন্দ না, তারাই খাবেন ভালো থাকবেন, আর আমার গরিব মানুষগুলি ধুকে ধুকে মরবে, এটাই তারা চায়। জানান, পদ্মা সেতু রেল সংযোগ মোংলা বন্দর পর্যন্ত যাবে, ভবিষ্যতে এটি পায়রা বন্দর পর্যন্ত নিতে সরকারের ইচ্ছাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগে 70,695 কোটি টাকা, এছাড়া বিদ্যুৎ ও জ্বালানিতে 39,412 কোটি টাকা, শিক্ষায় 29,081 কোটি টাকা, স্বাস্থ্যে 19,277 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এডিবি বাস্তবায়ন নিয়ে সরকার শঙ্কিত নয়, সতর্ক বলেও মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। 2,46,066.09 আগামী বছরের এডিপি। সতর্ক থাকবো, যে কোনো গৃহস্থ ভালো গৃহস্থ হইলে সতর্ক থাকবে, বিড়ি ফুঁকে ফুঁকে সময় নষ্ট করবে না। আমরা বিড়ি ফুঁকার সরকার নই, আমরা সতর্ক তো শঙ্কিত নই, মোটেও নই, মোটেও নই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।